আসসালামু আলাইকুম সলিউশন থ্রি সিক্সটি সার্ভিসেস থেকে সবাইকে স্বাগতম আজ আমি দেখাবো ফ্রিল্যান্সিং ও গ্রাফিক ডিজাইন কোর্সের ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট আইডেন্টিটির পার্ট ফোর সিল কীভাবে তৈরি করা যায় অর্থাৎ রাবার স্ট্যাম্প বা রাবার সিল কীভাবে তৈরি করা যায় সেটাই দেখাবো ধরেন আমার এখানে দেখেন রাউন্ড সিল কীভাবে তৈরি করা যায় অথবা আমরা কিভাবে স্কয়ার সিলও তৈরি করি সেটা দেখাবো তো আমি আমার কয়েকটা আগে তৈরি করে রাখছে এখানে দেখেন এখানে তৈরি করেছে দুইটা দুইভাবে তৈরি করা একটা ট্যাক্স হিসাবে দেওয়া আর একটা হলো ব্রাশ হিসাবে বানানো হয়েছে দুইটা পার্থক্যটা অবস্থা পাবেন যদি আমি ট্যাক্স হিসাবে দেই যদি আমরা একটু ফাঁকা করতে চাই এইখানে একটু বড় করে দেখি এইখানে দেখেন একটা মানে কোনো স্মুথ থাকে না একটু ফাঁকা ফাঁকা হয়ে যায় আর এখানে যদি আমি ব্রাশ হিসাবে করে দেখেন কীভাবে সুন্দর একটা দেখা যাচ্ছে সে এটার ক্ষেত্রেও একটি অবস্থা থাকবেন এটা ট্যাক্স হিসাবে এটা হলো ব্রাশ হিসাবে তো দুইটা পদ্ধতি আপনি দেখাবো কিভাবে করে তো ধরুন আমি ফেলে দিলাম প্রথমে আমি ব্রাশ থেকে আগের ব্রাশগুলো আমি ফেলে দিই ধরুন ফেলে দিলাম আমি কি করব ধরুন আমি এখন থেকে সব ফেলে দিই নতুন করে তৈরি করা দেখাই এই দুটো থাকুক তো প্রথমে আমি দেখাই এটা এরকমভাবে অনেক সময় থাকে শুধু নাম দিয়ে নিচে জাস্ট একটা লেখা দিয়ে দিলে এটা হয়ে যায় এখানে অনেক সময় আমরা সাইন করে প্রোভাইডার এরকম সিল থাকে এটা হলো ধরেন এক্ষেত্রে অনেক সময় থাকে এখানে সাইন করা যায় এখানে সিল করা যায় এখানে করা যায় সেক্ষেত্রে আপনার আউটলাইন রাখতেও পারেন নাড়া রাখতেও পারেন আপনি অনেক সময় আমাদের দেখা যায় যে আমাদের জন্য ব্যাঙ্ক চ্যাঙ্কের ক্ষেত্রে আমরা অনেক সময় এরকমভাবে রেখে করি তো আর হলো রাউন্ড সেল এটা সবাই নর্মালভাবে বসাই দিল হয়ে যায় রাউন্ড সেলের ক্ষেত্রে এই যে রাউন্ডটা কীভাবে দেওয়া যায় সেখানে ট্যাকের ট্যাক্সের কম্বিনেশান সব কিছু কীভাবে করে সেটা দেখাচ্ছি সেটা হলো ধরেন আমি এখান থেকে একটা রাউন্ড নিলাম এটারে ফিল কালার করে লাইন রাখলাম বড় সরের ইচ্ছা মতো করতে পারি আচ্ছা আমি এটা আলাদা নার পরে ধরে এটা আমি টু ফাইভ একটা ইয়ে দিলাম টু ফাইভ তারপরে এটা কন্ট্রোল সি কন্ট্রোল এফ অর্থাৎ কন্ট্রোল সি কপি করে পেস্ট ইন ফ্রন্ট এটা একটু আমি ছোটো করে দিই বা এখান থেকে থেকে প্রিভিউতে আমি দেখাচ্ছি মিনারলি নাইনটি পারসেন্ট বা নাইনটি ফাইভ দিলাম এটা স্টক কমায় দিলাম পয়েন্ট সেভেন তারপর আমি এখানে মাঝে একটা দিই এটাও এক অবস্থা কপি পেস্ট ইন ফ্রন্ট আর কমাই এটা করলাম তো এখন এটার মাঝে আমি এটারটা আমি ওয়ান রাখি একটু বাড়াই দিই এখন এটা এক অবস্থা একটা কপি করি কপি ইন ফ্রন্ট এটাতে বড় করে মাঝে নিয়ে এলাম অর্থাৎ এটার মধ্যে ট্যাক্সটা বসবে এখন এটা আমি গ্রুপ করে এখানে ছোটো করে বসায় দিলাম এখন আমার টেক্সট আমি আগে থেকে টেক্সট লিখে রাখছি আচ্ছা আমি না এখানে বাংলা টেক্সট হারিয়ে গেছে যেটা করছে সেটা দেখাচ্ছি এখন ধরেন আমি এই টেক্সটটা উপরে দেবো এটা কপি করলাম টাইপ পেতে টাইপ টুপাত এখানে ক্লিক করে পেস্ট করে দিচ্ছে এখন দেখেন এটা উল্টা হয়ে আছে এটাতে ঘুরাই দেই জাস্ট এটা ধরে রোটেট করে এখানে এটা দিলাম এটাতে আমি কপি করে কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ নিচের দিকে আর একটা দিই এখানে আমি দিই এটা এখন দেখেন এটা উল্টা হয়ে আছে এটা আমার হবে ওইদিকে এখান থেকেও আপনি এটা এখান থেকে ইয়ে করে নিয়ে নিতে পারেন এই দেখেন আমি দিলাম এটা হয়ে গেছে এখন এটা ঘুরে দিলে মানে এটা হয় নাই তো এটা যদি এভাবে না হয় তাহলে আপনি এখানে ডাবল ক্লিক করবেন ক্লিক করে এখানে ফ্লিপ দিবেন ফ্লিপ দিলে এখানে প্রিভিউতে দেখতে পারবেন দেখেন এটা সোজা হয়ে গেছে এখন দেখেন এটা একটা হয়ে গেল এখন আমি ওই যে স্টার একটা স্টার দিয়ে দিই এখানে একটা স্টার দিলাম এখানে একটা স্টার দিলাম দেখেন এটা হয়ে গেছে এখন এটা যদি আমার একটু এটাতে আমি হাইট করে হাইড কন্ট্রোল থ্রি এটার আমি একটু এক্সপান্ড করি আরো সবসময় রাখবেন এইগুলো ক্ষেত্রে একটু ফাঁকা ফাঁকা রাখবেন না ওখানে সিল বসাইলে এগুলো একটু ডার্ক ইয়ে হয়ে যেত কারণ সেই ক্ষেত্রে এটাতে আমি একটু হাট ইয়ে করা যেতে পারি সিল বলে কালি জ্যাম হয়ে যাবে দেখেন এটা হয়ে গেছে এখন নিচেরটা এটা একটা হইলো এখন যদি আমি এটাতে বাংলাটা করি এই যে বাংলাটা এটা ছোট একটু ছোটো কারণে কন্ট্রোল সি বাংলাটা দিলাম এটার মধ্যে দিয়ে ইংলিশটা এটা বড়টা এখন এটা আমি আর বড় করবো এখন দেখেন এটা উপর গেছে এটা আমি নিচের দিকে নামতে এখানে মাইনাস দিলে আমি একটু নিচের দিকে নামতে পারি সেক্ষেত্রে আমার এখানে একটু এক্সপ্যান্ড করে দিতে হবে তো এটার ক্ষেত্রে বাড়াই এটা অবস্থা দেখেন এটা একরকমভাবে হলো এখন আমি যদি ব্রাশ দিয়ে করতে চাই ব্রাশের ক্ষেত্রেটা দেখাচ্ছি কারণ ব্রাশের ক্ষেত্রে দুইটা আমি আউটলাইন করে দিলাম আউটলাইন করে দিয়ে আমার ধরেন এখানে ব্রাশটা নাই কোথা থেকে আনবো আচ্ছা ব্রাশটা এখানে এখান থেকে ব্রাশ নিয়ে আসছে এখানে তার আগের টাইম ফেলে দিই ওই ফেলে দিয়েছি আবার এটা চলে আসছে ফেলে দিলাম এখন আমি কিভাবে করবো ধরেন আমি আগে এটাতে করি আমি এই ট্যাক্সারটা ফলা দিলাম এটাটা ফলা দিলাম জাস্ট এই লাইনটারে কপি করে একটু এতটুকু এখান পর্যন্ত নিয়ে আসলাম নিয়ে এসে এখানে পয়েন্ট বানাই নিই এখানে একটা পয়েন্ট দিলাম এখানে একটা পয়েন্ট দিলাম দিয়ে আমি এখানে ধরে এটা ফেলে দিলাম এটা ধরে এটা ফেলে দিলাম এতটুকু রাখলাম না আমি দুইটার জন্য দুইটা করে রাখলাম এখন আমি এটাতে ব্রাশ দিই এখানে দিলাম আট ব্রাশ ওকে এখান থেকে সেটা পরে দেখাচ্ছি ওকে করে নিলাম দেখেন আমি যদি এটা দুইটা এটা দিই এখানে এটা হয়ে গেছে তারপরে আমি ডাকা আট ব্রাশ ওকে ওকে এটা ধরলাম এটা হয়ে গেছে হ্যাঁ আমি উল্টাটা দেখাবো এটা আমি একটু বড় করি হুম আমি একটু ব্রাশ নেই আট বাস ওকে ওকে সেক্ষেত্রে আমি এটা ধরে দিলাম এখানে এটারে আবার একই অবস্থা আউটলাইন করে নিতে হবে এই রুম লাইন থাকলে হবে না ক্রিয়েট আউটলাইন করে নিতে হবে ক্রিয়েট আউটলাইন করে তারপর এখানে দেবেন আট বাস ওকে ওকে এখানে এখন দেখেন এটা একটু মোটা হয়ে গেছে বেশি তো এই দুইটার ধরে আমি একটু পয়েন্ট কমাই দিই পয়েন্ট আমি যদি এখানে দুই দিয়ে দেখেন কীরকম মোটা দেখাচ্ছে তো আমি এখানে পয়েন্ট পয়েন্ট সেভেন ফাইভ দেবো বা পয়েন্ট নাইন পয়েন্ট নাইন দিই এক রাখি এক রাখলে সবচেয়ে ভালো এটা হচ্ছে এটা দিতে পারি এটা একটা এখন তারপরে হইল আপনার এটা মোটামুটি ঠিক আছে এখন দেখেন এটা উল্টা আছে উল্টাটা ঠিক করবো এই ব্রাসটা যেটা এটা আমার কোনটা আছে মানে ডাকা এখানে দেন ডিরেকশান নাম্বারটা দিছে এটা আমি এটা এই ডিরেকশানে দিব ওকে দেখেন অ্যাপ্লাই স্টক ওই দেন হয়ে গেছে তো একই অবস্থা এটা ডাবল ক্লিক এখানে ওকে অ্যাপ্লাই স্টোক হয়ে গেছে এখন আমি যদি কালার করতে চাই পারবো দেন কালার হচ্ছে না তাহলে সেক্ষেত্রে কী করতে হবে আমি এখানে ধরেন সলিউশন এটা যে কালার ডাবল ক্লিক করে এইখান থেকে দেন এই যে ম্যাথড মেথডের এখানে টেন্ট দিবেন ওকে তারপরে স্টোক এখন দেখেন যেই কালার করবেন এই কালারে হয়ে যাবে তো সবগুলোর ক্ষেত্রে একই অবস্থা এটাতে যদি আমি ধরি ও ধরুন প্রত্যেকটা আমি ধরে নিই সলিউশন এটা এটারও আছে তারপরে এটারও আমি দিই এখান থেকে টেন্ট ওকে স্টোক তারপরে এটারও দেয় এখান থেকে অ্যাপ্লাই স্টক এটারও দিলাম এখান থেকে এখন প্রত্যেক আমি যা ইচ্ছা কালার তৈরি করতে পারব যেটা যেই কালার এভাবে দিতে পারবো দেখেন এটা আর কি মেনলি হলো এই রাউন্ডটা তৈরি করা নিয়ে অনেক সময় প্রবলেম হয়ে যায় এখন আপনার ইচ্ছা মতো আমি যদি এটারে কপি করে নিয়ে যাই হিচাপে নাচলাম চতুকৈ জীৱ করলাম করার পরে এখান থেকে দিলে দেখেন এটা হয়ে গেল এভাবে কিন্তু সেল তৈরি করা হয় তো আজ এই পর্যন্ত আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে নেন আমি আস্তে আস্তে কিন্তু আমাদের সব টিউটোরিয়ালগুলো দেবো আপনার আমার এই কোর্সগুলো দেখতে পারেন এখান থেকে কী কী আমি শিখাবো সেগুলোকে আপনি গাইডলাইন আমি দেওয়া আছে আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ